হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনই খারাপ মানুষও আছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিনা বিনা কারণে পশু পাখি কিংবা মানুষের ওপর অযথাই আক্রমণ করে এবং অত্যাচার চালায়। তবে মাঝে মাঝে এদের পাপের ফল এর সাথে সাথেই পেয়ে যায়, আর এটাকেই বলা হয় যেমন কর্ম তেমন ফল। আজকের এই এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু ভিডিও যারা খারাপ কাজের ফল সাথে সাথে পেয়ে গিয়েছিল, এবং ক্যামেরায় ধরা পড়ে এই ভিডিওগুলো দেখলে কিছু মানুষ খারাপ কাজ করার আগে দ্বিতীয়বার ভাববে। তো স্বাগতম আপনাদের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, এই ব্যক্তিরা মহিষের পিঠে চড়ছিল এবং মহিষটিকে আচ্ছা মতো পিটাচ্ছিল, কিন্তু পিটুনি খেতে খেতে মহিষটি একেবারেই কেঁপে গিয়েছিল, আর তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এইভাবে ট্রান করে এবং এই ব্যক্তিদের এইভাবে উচিত শিক্ষা দেয়। এসব মানুষের সাথে এমনই হওয়া উচিত। বন্ধুরা, প্রাণীরা সবসময় মুক্ত থাকতে চায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের বন্দি করে রাখতে পছন্দ করে। যেমন এই ব্যক্তি এই বিশালাকার এই সাপটিকে তার ঘরে বন্দি করে রেখেছিল, আর সে দেখতে চেয়েছিল সাপের কাঁচার মধ্যে একটা কবুতর ছেড়ে দিলে কেমন হয়। সাপটি কবুতরকে না খেয়ে লোকটির হাতে ইচ্ছামতো একটা চুবড় মেরে বসল। সাপটি এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিয়েছিল। বন্ধুরা, কিছু মানুষের মাথায় কুবুদ্দি কিলবিল করে, যেমন এই ব্যক্তিটিকে দেখুন। এই ব্যক্তির মাথায় একটি কুবুদ্দি কিলবিল করেছিল, তাই সে লিফটের সামনে এসে লিফটের বাটনগুলোতে ফসরাপ করতে শুরু করে দেয়। সে ভাবতেই পারেনি ফসরাপ করার পর বাটনগুলোতে তার হাত রাখতে হবে। সে ফসরাপ করেই যাচ্ছিল, কিন্তু লিফট থেকে বের হবার সময় লিফটটিতে ফসরাপ করার কারণে লিফট খুলতে ঝামেলা হয়। তারপর লোকটি বাধ্য হয়ে তারই ফসরাপ করার স্থানে লিফটের বাটনে চাপ দিতে হয়। এই লোকটির উচিত শিক্ষা হয়েছিল। প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু অনুভূতি ঠিকই আছে, আর এইসব অনুভূতি এইসব ভিডিও দেখলে আপনি ভালো করে বুঝবেন। এই ব্যক্তিটি কামারে থাকা কতগুলো গরুকে পেটাচ্ছিল, কিন্তু একটি গরুর বাছর দেখে তা সহ্য করতে পারছিল না, তাই লোকটিকে উড়ন্ত একটা কিক মেরে মাটিতে ফেলে দেয়। বন্ধুরা, উদ্ভিদের উপর অত্যাচার, এ যেন এক মানবতার চরম অবক্ষয়। কিন্তু মাঝে মাঝে এসব উদ্ভিদও যেন তাদের উপর অত্যাচারের জবাব দিয়ে দেয়। যেমন এই মেয়েটি বেসবল ব্যাট দিয়ে ক্যাকটাস গাছের উপর আঘাত করছিল, মুহূর্তের মধ্যে গাছটির একটি অংশ মেয়েটির পায়ে এসে পড়ল এবং ক্যাকটাস গাছটির কাঁটা মেয়েটির পায়ের মধ্যে বিঁধে গেল। এই মেয়েটির উচিত শিক্ষা হয়েছিল। বন্ধুরা, উচিত শিক্ষা কীভাবে দিত এই ভিডিওটি দেখলে বুঝে যায়। রাস্তায় থাকা ময়লা আবর্জনা এই ব্যক্তিটি পরিষ্কার করে চলছিল, পাশে টাকা গাড়ির থেকে এক ব্যক্তি বারবার রাস্তায় ময়লা ফেলেই যাচ্ছিল, আর ওই লোকটি বারবার ময়লা তুলে যাচ্ছিল। এবার বেশ কিছুক্ষণ চলছিল, হঠাৎ একজন মানুষ সুপারম্যানের মতো এসে ময়লা আবর্জনাগুলো তুলে লোকটির গাড়ির ভেতর ফেলে দিল। গাড়ি থেকে লোকটি বের হওয়ার চেষ্টা করতে সেই ব্যক্তি দরজায় লাথি মেরে তাকে বের হতে দিচ্ছিল না। বন্ধুরা, অন্যায়ের প্রতিবাদে এভাবে করতে হয়। বন্ধুরা, এই মহিলাটিকে দেখুন। স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই মহিলাটি রাস্তার পাশে থাকা একটি ফুলদানি দেখতে পায় এবং সে আশেপাশে তাকিয়ে সেটি চুরি করার চেষ্টা করতে তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার উপর আসতে পড়ে। এই ঘটনাটি রাস্তার পাশে থাকা সিসিটিভিতে রেকর্ড হয়ে গিয়েছিল। বন্ধুরা, গাড়িতে থাকা এক ব্যক্তির ক্যামেরা এই ভিডিওটি রেকর্ড হয়ে গিয়েছিল। এই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি বাজেভাবে ইঙ্গিত করতে থাকে এবং আজে বাজে গালি দিতে থাকে। ফোন তার হাতে নিতেই পাপের ফলস্বরূপ ফোনটি হাত থেকে বাহিরে ছিটকে পড়ে যায়। বন্ধুদের সাথে মজা করতে গিয়ে এমনভাবে কোনোদিন হাস্যের পাত্র হয়েছেন? অন্যকে নাজেহাল করতে গিয়ে নিজে ফেঁসে গিয়েছিলেন তারা। বন্ধুরা, কোনো পশুর উপর অত্যাচার বা পশুকে নিয়ে মজা করা ঠিক নয়। এই প্রাণীগুলো কিন্তু উচিত শিক্ষা দিতে জানে। দেখুন, বেড়াটিকে নিয়ে মজা করতে অন্য একটি বেড়া এসে লোকটির উপর কীভাবে হামলা চালায়। এই ভিডিওটি দেখুন। রাস্তা দিয়ে দুজন মহিলা যাচ্ছিলেন এবং একজন মহিলা হাঁসটিকে ভেঙ্গাচ্ছিলেন। হাঁসটি মোটেও এটি সহ্য করতে না পেরে মহিলাটির উপর আক্রমণ চালায়। হাঁসের এমন আক্রমণের শিকার আপনি কি কখনো হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। কাবার জিনিসকে অসম্মান করা উচিত নয়। এই ব্যক্তি তার ভিডিও বানানোর জন্য একটি ফলের উপর এভাবেই বারবার পা রেখে পিষে যাচ্ছিল। লোকটি একটি পেঁয়াজের উপর পা রাখতে এভাবে পিছলে পড়ে যায়।
পড়ে যাওয়ার ফলে এই ব্যক্তি নিচের অংশ থেতলে যায়, এভাবেই তার উচ্চশিক্ষা হয়েছিল। বন্ধুরা, মাছ ধরা এবং রান্না করে খাওয়া ঠিক আছে, কিন্তু মাছ ধরে মাছের সাথে সেলফি তোলা, এটা আবার কোনো উদ্ভট চিন্তা। কিন্তু এই ব্যক্তি এটাই চেষ্টা করেছিল, কিন্তু মাছটি তাকে আচ্ছা মতো একটা কামড় দিয়ে দেয়। যে জায়গায় কামড় দিয়েছিল সে জায়গায় একটি গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।